তো আমরা এটা শুরু করে তো হাফ খাওয়ায় তারপর না দুলে আবার এসে গেছি কিছু ব্যাপার নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ আমাদের সাথে আছে অভিজিৎ মুখার্জি অভিদা আমাদের আমাদেরকে আজকে আজকে আমাদের লাইভ এসেছিল, লাইভ ভিডিওটা যদি দেখো দেখবে চার্চিল ব্রাদার্সের সাথে যে এবির ম্যাচটা আমরা লাইভ রিয়াকশন করেছি। অভিদার আজকে প্রেডিকশন একদম মিলে গেছে, 2-1 বলেছিল। তো 2-1 দেখতেই পাচ্ছ ভেতরে জিনিস কি রয়েছে, এক চিকেন মাটন রোল। আর যেহেতু 2-1 মিলে গেছে সেই জন্য বললাম পিকনিক হবে, এগ রোল আমাদেরকে অফার করলো, মানে নিজেই প্রেডিকশন করেছে, লেগে গেছে আমাদেরকে খাওয়াচ্ছে। আচ্ছা এক চিকেন রোল, বাবা এক চিকেন রোল। তো আজকের খেলাটা আমাদের রিভিউ দিয়ে দিচ্ছি এখানেই, কালকে মোহনবাগানের সাথে যে মিনারবার খেলা ছিল সেটারও এখানে প্রেডিকশন সেখানে সেটারও রিভিউ দিয়ে দেবো। আর ইস্ট বেঙ্গলের সাথে যে চার্চিল ব্রাদার্সের খেলা হলো সেটাতেও রিভিউ দিয়ে দেবো। তার আগে একটা কামড় দিয়ে নিই, সবাই খেতে ব্যস্ত, একটু নজর দিও না, দেখো 100 টাকা দিয়ে রোল খেতে দিতে হচ্ছে, অনেক খরচা পড়ে গেল লাইভে আসতে। অর্ঘনাগ ভালো আছো তো? তো আজকে এবার থেকে জেনে নাও আমাদের ভিডিওতে আসতে হলে এরকম করে কিন্তু খাওয়াতে হবে, নাহলে আর ভিডিওতে নেবো না। অর্ঘনাগ অরিন্দম সেন ব্যাস, আর কিনে ব্যাস বল করে এবার তো রিভিউ দে, আগে কালকে খেলাটা দে মোহনবাগানের সাথে। তো কালকে তো সবাই মানে যারা মোহনবাগান সাপোর্টার আছে মোহনবাগানের খেলা দেখেছে। আমরা যখন লাইভ রিয়াকশন দিচ্ছিলাম তখন সবাই একটা কথাই বলেছি যে কালকে হেনরি খুব ভালো খেলেছে, তো ও স্ট্রাইকারও খেলেছে, ডিফেন্সও খেলেছে, মিডফিল্ডও খেলেছে, আর ওই গোলটা করেছিল। তো কালকে খেলাটা যেটা দেখে মনে হয়েছে যে কিছুটা হলেও যেটা সবার মধ্যে একটা বিতর্কিত মন্তব্য এসেছিল যে ইন্ডিয়ান রেফারিংয়ে, তো কালকের ওই খেলাতে আরও বেশি প্রকট হয়েছে যে রেফারি কতটা খারাপ হতে পারে। কারণ একটা জেনুইন হ্যান্ডবল যেটা পেনাল্টি হতো মোহনবাগানের পক্ষে সেটা দেয়নি, ডিকার যে গোলটা অফসাইড দিয়েছে ওটা আমার মনে হয়েছে টিভিতে খেলা দেখে ওটা অফসাইড নয়। তো এরকম 2-3 ডিসিশন মোহনবাগানের এগেনস্টে গেছে, তাও মোহনবাগান জিতেছে। আর না মোহনবাগানের ব্যাড লাগও ছিল, অনেকগুলো পোস্টে লেগেছে, মোটামুটি 5 মতো বলে ওদের পোস্টে লেগেছে। কালকে মোটামুটি মোহনবাগান 3-4 গুলো জিততে পারতো মিনার বাসা, যাই হোক জিতেছে মোহনবাগান, ভালো খেলেছে কালকে। তোমার তো মনে হচ্ছিল ওদের ড্রই করে আসবে, হ্যাঁ মাঝখানে তো এরকম মনে হচ্ছিল, কিন্তু ওদের ফিনিশ গুলো মানে ফিনিশ করতে পারেনি ওরা একটাও বল। তো যাই হোক সৌরভ দাস, অরিজিৎ বাবুই, অরিজিৎ বাবুয়ের সেন্টার তো সবাই জানে যে খুব ভালো, বা ওর ওরকমই খেলেছে ভালো, সৌরভ দাসও ভালো খেলেছে। বাট দিকা একটু হলেও মনে হলো খেলাটা থেকে ক্যাজুয়াল, তো দিকার আর একটু ইনিশিয়েটিভ নেওয়া দরকার অ্যাজ এ স্ট্রাইকার। আর আজকের খেলাটা তোমরা দেখেছো এইমাত্র শেষ হলো, ইস্ট বেঙ্গলের খেলা, তো ইস্ট বেঙ্গল 2-1 জিতেছে। আর অভিদা প্রেডিক্ট করেছিল যে 2-1 জিতবে, একদম পারফেক্ট প্রেডিকশন, ওটাই হয়েছে একদম। তো এখন ঠিক করে নিয়েছি যে সবকটা ভিডিওতে ডেকে আনবো সবার, যে প্রেডিক্টটা প্রেডিকশনটা ঠিকঠাক করে দেবে আর আমাদের এরকম খাওয়াবে। আর যদি তোমরা কেউ আসতে চাও আসতেই পারো, তার জন্য খাওয়াতে হবে। আজকে খেলা দেখেছো ইস্ট বেঙ্গল মানে মোটামুটি তো ভালোই খেলেছে, কিন্তু ওই মাঝমাঠ যেটা ছিল ছন্ন ছাড়া, তো ফার্স্ট হাফ ফার্স্ট গোলটা খাওয়ার পরেও একটুখানি ঠিকঠাক খেলেছে, যেরকম অন্যান্য ম্যাচগুলোতে দেখা গেছিল যে হাল ছেড়ে দেওয়া, আজকে সেই হাল ছেড়ে দেওয়া মনোভাবটা ছিল না। কিন্তু সেকেন্ড হাফে স্টার্টিংয়ে একটু হলেও খেই হারিয়ে ফেলেছিল, আর তাও ডিগার একটা সুন্দর ফ্রিকি সেখান থেকে গোল, যদিও বা ওটা ওদের গোলকিপারের দোষ, গোলকিপার জাজ করতে পারেনি বলটা, মানে এত সুন্দর জায়গায় বল রেখেছে গোলকিপার এগোবে না মানে দাঁড়িয়ে থাকবে বুঝতে পারেনি, বলটা খুব সুন্দর জায়গায় প্লেস করেছিল। আর ফার্স্ট গোলটা বল, কোলারের গোলটা, আর কোলারের গোলটা তো অসাধারণ, মানে একদম ওয়ার্ল্ড ক্লাস গোল, ওরকম ভাবে বলটা কর্নার থেকে এসে একদম ডি বক্সের মাথা থেকে ওই ভলিতে আর ওই জায়গা থেকে সেকেন্ড পোস্টে রাখাটা অসাধারণ, অসাধারণ অসাধারণ। ওই বলটা আকাশ মারলে খাল পেরিয়ে ওই পারে পড়তো, কারণ আমার জুতো 300 টাকা। হ্যাঁ তারপরে বল, ইয়ে বল, আর তুমি বলো তোমার কি মতামত আজকের খেলা নিয়ে। আমার মেন কথা যে একটাই হলো যে লাস্ট ভাইটাল টাইমে ওরকম লাস্ট 10 মিনিটের আগে ওরকম একটা লাল কার্ড দেখলো, একটা সাবস্টিটিউট মাঠে নেমেছে, সাবস্টিটিউট নেমে দুটোর মধ্যে দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে নিল, যদি সেরকম টিম থাকতো, এটা যদি চেন্নাই এফসি থাকতো, ওই 10 মিনিটে কিন্তু গোলটা শোধ হয়ে যেতে পারতো। হ্যাঁ বালির টেম্পারমেন্ট ছিল না আজকে, মানে আজকে এমনি তো ব্যাট লাগো ইঞ্জুরি থেকে ফিরেছে, আজকে সেকেন্ড হাফে ওরকম নামিয়েছে লাস্টের দিকে, ওরকম ভাবে লাল কার্ড খেয়ে বেরিয়ে গেল। আজকে রিভিউটা দিয়ে দিলাম দুটো ম্যাচের, তো আবার নেক্সট কালকে আর একটা ভিডিও বানাবো, সেটা তখন তোমাদের দেখতেই পাবে কী ভিডিও বানাবো। এবার আসল কথায় আসি, আজকে আমরা বলেছিলাম যে কিছুদিন আগে জানো ডার্বি আড্ডা বলে একটা ভিডিও ছিল আমাদের, সেখানে ইনভার্নো গ্রুপ এসেছিল আমাদের ভিডিওতে, তো তারা নিজেদের একটা টুর্নামেন্ট ওখানে অর্গানাইজ করছে নিউ টাউনের NKTA স্টেডিয়ামে, সেই টুর্নামেন্টের
লাস্ট রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 22 তারিখ। তো তোমরা প্লিজ যারা যারা পার্টিসিপেট করবে তারা এখনই কল করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে ফোন নাম্বারও দেওয়া আছে দেখো, আর ফোন নাম্বারটা দেখো এখানে, দেখো এই দেখো পিকচারটা দেখো, এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকেও তোমরা ফোন নাম্বারটা নিয়ে মৃগাঙ্ককে ফোন করো, ছেলেটার নাম মৃগাঙ্ক, তো তার কাছে গিয়ে দৌড় কি বলছি তো তো সে মৃগাঙ্ক এটাকে দেখে আমার খুব ইয়ে লাগবে যে খেতে পাচ্ছি না বকে যাচ্ছি। মৃগাঙ্কর সাথে তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে যারা যারা টিম দিতে চাও ওদের ওখানে রেজিস্টার করো, ওদের ওখানে মোটামুটি টিম পড়ে গেছে, হয়তো আর 2-4টা স্লট খালি আছে, তো যারা খেলতে ভালোবাসো নিজস্ব টিম আছে তারা ওখানে রেজিস্টার করো, করে নাম নথিভুক্ত করো, আর ওইখানে 26-27-28 ডিসেম্বর খেলা আছে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, আর ওই টাইমে আমরা আকাশবাণী টিম ওইখানে থাকবো। যদি কেউ আমাদের সাথে দেখা করতে চাও বা খেলা দেখতে চাও, খেলাটা এনজয় করতে চাও, তো ওইখানে অবশ্যই আসতে পারো, আর আসতে গেলে অবশ্যই এন্ট্রি ফ্রি আছে, কিন্তু খাবার নিয়ে আসতে হবে আমাদের জন্য, যাতে এরকম ভালো ভালো খাবার খেতে পারি, দেখছি দুদিক দিয়ে হামলা করছে। আর খেলার এন্ট্রি ফি হচ্ছে 3,000 টাকা, উইনিং প্রাইস 30,000, রানার্স প্রাইস 15,000, সাথে মেডেল ট্রফি সার্টিফিকেট তিনটেই দেবে। আর যেটা হলো ওদের নিজস্ব, ওরা একটা নিজস্ব ইনিশিয়েটিভ আছে যে ওরা স্কাউট করবে বলেছে, কিছু ক্লাবের সাথে ওরা কথাবার্তা বলেছে, সেই ক্লাবগুলো এসে ভালো ভালো প্লেয়ার স্কাউটিং করবে, তো এই একটা ভালো ইনিশিয়েটিভ ওদের পক্ষ থেকে। যারা ওরা সিলেক্ট করবে ওখান থেকে 20 জন কি 22 জনের একটা প্লেয়ার লিস্ট, সেই ওই প্লেয়ারদেরকে নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ হবে যে কোনো একটা টিমের সাথে কলকাতার, সে সিএফএল খেলার টিম হতে পারে বা ভালো যে বড় যে কোনো টিম হতে পারে, সেই টিমের সাথে হবে। তো সেই জন্য সবাইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেদেরকে টিমকে রেজিস্টার করো, মাত্র 2 দিন হাতে সময় আছে, 22 তারিখ রাত্রি 12টা অবধি টাইম, ডিসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া আছে। আর রিভিউটা তো শুনলে তোমাদের কার কি মন্তব্য আছে শোনো, কারণ আজকে আমরা খাওয়ায় বিজি, এত সুন্দর রোল দিয়েছে, এক চিকেন রোল দেখো, আর এই রোলের মধ্যে এত চিকেন রয়েছে লোভ সামলানো যাচ্ছে না। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করতে থাকো। তো ভিডিও শেষে আবার বলে দিচ্ছি, 26-27-28 সালাম বিছানায় ফেলছি, 26-27-28 এই 3 দিন ওখানে মিট আপ হবে, তোমরা যদি সাবস্ক্রাইবাররা যারা যদি আসতে চাও এনকেডিএস স্টেডিয়ামে চলে আসবে, আমার সাথে দেখা হয়ে যাবে। খেতে খেতে কিছু করার নেই, 10টা থেকে 5টা থাকবো আমরা ওই এনকেডিএস স্টেডিয়ামে, ওখানে কভারেজ করবো মার্কা কিন্তু ইচ্ছা করে করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই মিলে আমরা একটা পিকনিক করার ইচ্ছা আছে নিশ্চয়ই, আমরা সেটা খুব শিগগিরই জানাবো, কারণ হবে নিশ্চয়ই জানুয়ারি মাসে হবে, ডিসেম্বরে তো আর হবে না, জানুয়ারিতে ঠিক আমরা করবো, সেটা আমরা সবাই জানিয়ে দেবো, যে ইচ্ছুক সেই হিসেবে আমরা সেরকমভাবে আমরা কালেক্ট করে জিনিসটা ফান্ড রেজ করে সেখানে আমরা অ্যারেঞ্জ করে নেবো। ঠিক তো অভিদাকে থ্যাংকস, এটাকে ফর্মালিটি বলে, আমরা তো অনেক কথাই বলে সেটা দেখাতে আমাদেরকে এই কথা, জয় ওয়েস্ট বেঙ্গল, যে অনেকদিন পর একটা টিম সেকেন্ড পজিশনে চলে এসেছে কলকাতার, আশা করি যে খুব শিগগিরই আমাদের একটা কলকাতার টিমকে টপ পজিশন দেখতে পারবো আই লিগের পয়েন্ট টেবিলে। লাইক করো, কমেন্ট করো, আমরা খাই তোমরাও খাও, পরে দেখা হবে।